ফ্রি, তুমি 3 বছরের মধ্যে এসে ঘুরে যেও, 1 পয়সাও লাগবে না। এসব মেয়েরা ছেলেরা কি করছে ওই হাজে দেখো। এ হ্যালো, আমি পার্কে, কোথায়? অমরাবতী, দীঘা। পার্কে মানুষ কি করতে আসে? প্রেম করতে আসে, ঘুরতে আসে। আমি দীঘাতে অমরাবতী পার্কে কি করতে এসেছি? রোপওয়ে চড়তে আর প্যাডেল বোট চালাতে। আমাদের কলকাতায় বাড়ির পাশে ঢাকুরিয়া লেক, কিচ্ছু নাই কিচ্ছু নাই। এখানে আছে রোপওয়ে, আছে প্যাডেল বোর্ড আছে, কিন্তু আমাদের লেকে ঢুকতে পয়সা লাগে না। এখানে 10 টাকা করে পার হেড নেয়। আর রোপওয়ে কত করে সেটা পরে দেখছি, চলো যাওয়া যাক রোপওয়ে চড়তে। দেখো লেকে, দেখো সবাই প্যাডেল বোর্ড চালাচ্ছে। এই দেখো, ওই দেখো, ফুল ফ্যামিলি নিয়ে ব্রো একা প্যাডেল করে বেড়াচ্ছে। আর ওইদিকে একজন ময়ূর পঙ্খী নিয়ে চলে গেছে, ওই দূরে এই ছোট্ট দেখা যাচ্ছে না, ময়ূর পঙ্খী আছে, দুজন মিলে প্রেম করছে। আমরা যাব এখন প্যাডেল বোর্ড চড়বো, না আগে কি চড়বো, আগে রোপ ওয়ে চড়ি, তারপরে প্যাডেল বোর্ড চড়বো। কি মনে হচ্ছে আমাকে? পার্কে জীবনে ঘুরিনি, জীবনে প্রথমবার পার্কে ঘুরতে এসেছি। হ্যাঁ তুমি যে দেখো, দেখো এগুলো হলো রাজহাঁস, অমরাবতী পার্কে আছে। এই তোমরা একটু পোজ দাও, পোজ ই শেষ, পোজ দাও, পোজ দাও, পোজটা দাও। ই না, আমি একটু হাতটা নিয়ে কি লাভ, লাভ হচ্ছে না, হচ্ছে না, হয় হয়ে যাই 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 যাই। 2টা সিট 80 টাকা, 25 মিনিট কি 3টা 8টা সিট 100 টাকা, চল 100 কোটা আমি উড়ি, চলো যাই। যেন আমার বাসে 2 সিটার প্যাডেল বোর্ড ভাই, 80 রুপে, 80 25 মিনিটের জন্য, আর লেট ফাইন 5 মিনিটের জন্য আবার 20 টাকা। তুমি যেন আমার পাশে আজও বসে আছো, সুন্দর লাগছে না? খড়গা সামনে না খুব পাটি কাটে, খুব গন্ধ। আয় আয় এই তো ডেকেছি, চলে এসছে আমার বন্ধু, আমার বাড়িতে খড়গা ছিল জানো, আসো। এই তুমি ছেলে না মেয়ে? তুমি একা কেন? তোমার বড় বউ কোথায়? ডাকো, বয়স বড়ই কম। এই দেখো সব বুড়ো হাতিগুলো মুখ থেকে নামছে, দেখো দেখো বাচ্চাদের চালের দেখায় বড় এবার ভেঙে পড়বে। ওই গেল গেল অমরাবতী, অমরাবতী ভাই, অমরাবতীতে এসছি। মাছ বলছে আমায় কিছু দিয়ে যাও, ওদিকে ডলফিন বলছে আমায় কিছু দিয়ে যাও, আর এটা কাতলা ভাই রে। লোকের পেছনে আমরা হাঁস চালাচ্ছি, হাঁস। দেখো প্যাডেল বোর্ড, প্যাডেল বোর্ড দূর থেকেই ভালো লাগে, চালাতে খুব কষ্ট, খুব কষ্ট। দেখো একটা দ্বীপ, দ্বীপ এটা হলো একটা দ্বীপ, দ্বীপের দিকে যাবো। কোথায় চলে এসেছি? এসব মেয়েরা ছেলেরা কি করছে ওই হাজে দেখো। চারিদিকে শুধু জল আর জল। এই দাদা এই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে দাদা, অ্যাক্সিডেন্ট। আরে প্যাডেল বোর্ড, প্যাডেল বোর্ড অ্যাক্সিডেন্ট।
আমরা দুধ দূরে নিয়ে নিব ধর। দেখো আমার একটা সাঁকো, ওই বাবা প্যাডেল বোর্ড ভেঙে আছে। আমরা সাঁকো পেরিয়ে নিচ থেকে যাচ্ছি, সাঁকোর কাঠটা ভেঙে না পড়ে যায়। এ গেল 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 ফাইনালি সাঁকো পেরিয়ে নিয়েছি। দেখো বিভৎস সাঁকো, বিভৎস। ওরে বাবা রে, কোথায় হেলে চলে যাচ্ছে রে, খুব কষ্ট প্যাডেল করা। হয়ে গেছে ভাই, অনেক ব্যায়াম হয়ে গেছে, আর দরকার নেই, তোর রোপওয়ে চড়তে যাই, আসো। হ্যাঁ ও বন্ধুরা, এখন যাব চড়বো রোপওয়ে। এই যে এখন আছি অমরাবতী পার্কে, পেছনে রোপওয়ে চাকা ঘুরছে, মালটা এখনো আসেনি, উঠবো। কত করে টিকিট দেখি, দেখি টিকিটটা কাটি, তারপরে রোপওয়ে চড়বো, আকাশে উড়িব। তাই তো, চলো যাই দেখি টিকিট কাটি কত করে। এই তো চলে চলে, ও রোপওয়ে ছেড়ে দিয়েছে। আমরা এখন দড়িতে ঝুলছি, ঝুলছি দড়িতে। টিকিটের দাম একজনের 12 বছরের উপরে, আমি বললাম আমার 12 বছরের কম, কিন্তু শুনলো না, বললো 12 বছরের উপরে 70 টাকা, 70 টাকা 50 পয়সা, আবার এক্সট্রা ট্যাক্স, 70 টাকা 50 পয়সা। আর ওরে বাবা, ঝুলে ঝুলে কোথায় উঠে গেছি, নিচটা দেখো। ও মা, ও কি আস্তে, বাপরে বাপরে, এদিকে সব নিচে প্যাডেল বোর্ড, আমরা যে প্যাডেল বোর্ড চালাচ্ছিলাম এর নিচে সব চড়ছে। আর 12 বছরের নিচে 45 টাকা, আর 12 বছরের নিচে 45 টাকা, 3 বছরের নিচে হলে ফ্রি 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 ফ্রি, তুমি 3 বছরের মধ্যে এসে ঘুরে যেও, 1 পয়সাও লাগবে না। রোপওয়ের মজা নাও, দড়িতে ঝুলো, হোল্ড করে দাও। ও বন্ধু, তোমরা শুনতে কি পাও, দূরে ঝুলো কেন, এদিকে আসো। সব বন্ধুগুলো আমরা ঝুলছি, আমরা মাঝ রাস্তায় এখন দাঁড়িয়ে গেছি। ও মা, মাঝ রাস্তায় দাঁড়িয়ে ঘাম ঝুড়ছে, প্যাডেল বোর্ড চালানো যে এত কষ্ট, বহুত কষ্ট। আবার চলতে শুরু করে দিয়েছে প্যাডেল, এই প্যাডেল বোর্ড কোথায়, এটা রোপওয়ে, দড়িতে ঝুলছি। এবার আমরা যাব সবচেয়ে উচ্চতম জায়গায়, উঠছি আমরা আস্তে আস্তে উপর দিকে ঝুলছি। ওরে বাবা, এটা তো অনেক উঁচু, দেখো আমার পেছনের পয়েন্ট, উপরে চাগুলো ঘুরছে, আমরা অনেক উঁচুতে, অনেক উঁচুতে বন্ধু, অনেক উঁচুতে রোপওয়ে। আমরা আবার ব্যাক করছি, খুব তাড়াতাড়ি ব্যাক করলুম, খুব তাড়াতাড়ি ব্যাক করে নিছি গো, ঘুরে দাঁড়িয়ে গেলুম ব্যাকের মুখে। হ্যালো বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো রোপওয়ে। বাবা, ও বাবা, খট 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 করছে, আস্তে, সবচেয়ে উঁচু পয়েন্ট। আর এখান থেকে এখন নেমে যাবো, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। যদি এই পার্কের ভিডিওটা ভালো লেগে থাকে, যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দিও। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, কেমন লাগলো কমেন্ট করে জানিও, আসছি আরো নতুন নতুন ভিডিও নিয়ে। জানলো রিয়ে নেমে যাই, তারপরে ভিডিও নিয়ে আসবো। টাটা।